বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কুমিল্লা শহরের পূবালী চত্বর, টাওয়ার হাসপাতাল গলি এবং ট্রমা সেন্টার গলি সহ কুমিল্লা শহরের মূল সড়কগুলো। বিশেষ করে কুমিল্লা পূবালী চত্বর থেকে ট্রমা সেন্টার পর্যন্ত হাঁটু পানিতে ভেসে গেছে সড়কটি, এবং রাস্তার পাশে থাকা বিভিন্ন দোকানগুলোর নিচতলা ডুবে গিয়েছে পানিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, এবং দোকানদারদের অনেক আসবাবপত্র ডুবে নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। সুপ্রিয় দর্শক, নাগরিকদের অভিযোগ যে কুমিল্লা শহরের সিটি মেয়র মনির হক সাক্ষু নানান সময় উন্নয়নের কথা বলল, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে সামান্য বৃষ্টিতেই শহরের অলিগলি ডুবে যায়, এতে করে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। উন্নয়নের কতটুকু হয়েছে মুখে নয়, বাস্তবতাই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি।